নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা। জ্যৈষ্ঠ মাসে এই ব্রত করার নিয়ম। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়ে তার প্রত্যেক মঙ্গলবারেই নিয়মিতভাবে ব্রতের পালন ও অনুষ্ঠান পালন করতে হয়। কুমারী ও সধবারা জয় মঙ্গল ব্রত করতে পারেন। চলুন বন্ধু শুরু করি জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথা। শিবের বাড়ি কৈলাস পর্বতে, আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ছড়ে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে হলো মর্তে তার পূজো প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এ কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পূজোর ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্যে কারোকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পূজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। এমনি এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানি নগরে এক বেনে সদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সদাগরের 7টি মেয়ে, ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে বললেন, বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমনি সময়ে ভিক্ষে চাইলেন তিনি। বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে কটি ছেলে কটি মেয়ে? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, ছেলে একটিও হয়নি মা। বেনে বউয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না। তিনি বললেন, ছেলে আটকুরুর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসেছিল। এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুরুর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউয়ের খুব দুঃখ হলো। সে ভিক্ষের তালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনে বউয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, দাসদাসীরা ছুটে এলো এবং স্বয়ং সওদাগরও ছুটে এলেন। সকালে বেনে বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু বেনে বউ কোনো কথা বলল না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনে বউ আরও বলল, ভিখারিনী বলে গেছে যে মেয়ে আটকুরোর মুখ দেখতে আছে, তবু ছেলে আটকুরোর মুখ দেখতে নেই। সেই জন্যে বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সওদাগর একটা অশ্বত্থ গাছ তলায় বুড়িকে বসে থাকতে দেখল। সওদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষা নাওনি, এতে তার খুবই দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর বললে, তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি, এইটি নিয়ে যা, ফুলটা খুব সাবধানে রাখবি। বেনে বউ তখন যখন অশুচি হবার 4 দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলে তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটলো বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল। কিছুদিন গেলে এইবার বেনে বউ অশুচি হওয়ার পর স্নান সেরে উঠে সেই ফুল ধোয়া জল খেল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনে বউয়ের পেটে সন্তান এলো।
বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে, এবার তার আটকুড়ো নাম ঘুচবে। বাড়িতে সকলের কি আনন্দ! ক্রমে নমাসে বেনে বউয়ের সাধ দেওয়া হলো খুব ঘটা করে। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠল, কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো। প্রসব আর কিছুতেই হয় না, সকলেই খুবই ভাবনায় পড়েছে। এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল, বৌমা এত কষ্ট পাচ্ছে, সে একবার মা দুর্গাকে ডাকুক, তিনি সব দুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনি বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বললে, মা, তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললে, আমি কি বৌরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বলল, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বৌরানীর কাছে থাকব, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৌরানীর গায়ে তার পদ্ম হস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করল। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশি মা গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষে দিতে এলো। বুড়ি তখন জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি মা। এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না, শুধু বলে গেলেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনে বউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে লুটি পড়ে খুব কাঁদতে লাগলো। তার কান্না শুনে বাড়ির শুদ্ধ লোক এসে পড়ল তার কাছে, তার কান্নার কারণ জানতে লাগলো। কিন্তু বেনে বউ কিছুতেই উত্তর দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল, এক ব্রাহ্মণই তার হাতে ভিক্ষে না নিয়ে চলে গেছে আর বলে গেছে, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শোনার পর বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলল, মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না। সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোল। তারা কিছুদূর গিয়েই দেখল যে বুড়ি একটি বট গাছের নিচে বসে আছে। সদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষে নাওনি? সে কেঁদে কেঁদে সারা হচ্ছে, এখন কি করে আমার মেয়ে আটকুড়ো নাম খুঁজবে, দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা। সদাগরের কথা শুনে মার দয়া হলো। তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সদাগরের হাতে দিলেন আর বললেন, এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস, তোর বউয়ের অশুচি হওয়ার পর 4 দিন পর শুচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস, তাহলেই ফুলের মতো মেয়ে হবে তার। এর কিছুদিন পরে বেনে বউ গর্ভবতী হল। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল, কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না। বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মার সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বলল, বেনে বউয়ের কথা স্মরণ করিয়ে দিল যে 4-5 দিন ধরে সে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। এই শুনে মা আর থাকতে পারলেন না, আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়ি। সেখানে পৌঁছে বাড়ির লোকে মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আতুর ঘরে। এখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বলল, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও।
আমি একলা একটু বেনে বউয়ের কাছে থাকবো। বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের কাতে হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করল। মা তাকে নিয়ে একটু আদর করলেন, তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। ক্রমে জয়াবতীর 7 বছরে পড়ল। এখন সে তার সমজুড়ালে পায় মলে যে ওই ধারায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ গরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়, পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুর পুজোও করে। সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেলপাতা, বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মনে থেকেই মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন সেইভাবে পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পেছনে ছুটেছিল। সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব বললে, আমার পায়রা দাও। জয়াবতী বললে, পারে পায়রা আমার কোলে এসে বসেছে, আমি তোমার পায়রা দেব কেন? না, আমি দেব না। জয়দেবও ছানার পাত্র নয়, সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল। যাওয়ার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করলো, তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডী পুজো করছি। জয়দেব বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায় মলে যে ওই ধারায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজ্য মেরে রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে গোসা করে ঘরে গিয়ে শুল। কারুর সঙ্গে কোনো কথা না বলে বাড়ি শুধু সকালে এবার অস্থির। সকলে কত জিজ্ঞাসা করলো যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করে জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের মা তার এই কথা শুনে বলল, এর জন্যই তোর রাগ? এই তোর কথা, এর জন্য ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্র জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি, ওরা তো আমাদের ঘরে কিছুই আটকাবে না। কিছুদিন পরেই বেনে সদাগর জয়াবতীর বাবা ধনবতী সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ধনবতী ও বেনে সদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রিরে বাসুর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, তুকটা কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারে ব্রত করেছি তাই গদ খেলুম। বিয়ের পর দিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদায় করল। যাওয়ার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙি করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গয়না পরে আছো, চুরি যাওয়ার খুব ভয় আছে, তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুটুলি আমায় করে দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থেকো। জয়াবতী তাই শুনে গহনাগুলো একটা পুটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল, আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটুলিটা জলে ফেলে দিল। তারপরে কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন, আবার আমার আসল টনল কেন পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতীর সব গহনা জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে? দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গয়না জয়দেব পুটুলি করে জলে ফেলে দিয়েছে, তুমি পুটুলিটা এখনই গিলে ফেলে পেটের মধ্যে রাখো, আর খাল বিল নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে
ডিঙাবরণ করতে এলো। সকলে দেখলো বউয়ের গায়ে একখানাও গয়না নেই। সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরের নানা রকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করল আর তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বউ ভাত, ভালো মাছ ধরে দেওয়ার জন্যে জেলেদের ওপর হুকুম হলো। জেলেরাও বেরোলো মাছ ধরতে, কিন্তু কোথাও মাছ মেলে না। শেষে নদীতে জাল ফেলে জালে পড়ল সেই রাঘব বোয়াল মাছ, যে জয়াবতীর গহনার পুটুলি গিলেছিল। জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো, প্রকাণ্ড মাছ, বাড়ির সবাই খুশি। মাছ কোটার আয়োজন হলো, কিন্তু বটি কাটারি এমনকি কুড়ুল নিয়েও সেই মাছ কেউ কাটতে পারল না। এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কুটব। শাশুড়ি বললে, এত মানুষ পারল না, তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না, শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ দিতে মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুটুলি। জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটুলি ধুয়ে নিয়ে নিজের সব গহনাঘাটি পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, ও কি গয়নাই না দিয়েছেন ধনপতি। বেনে সদাগরের বউয়ের তখন আনন্দ আর ধরে না। এদিকে জয়াবতীর সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল, হারালে পায়, জয়াবতী তো সত্যি সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বউ ভাত 1700 বেনে এসেছে নেমন্তন্ন খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল, তারা যেন বলে যে মাছ কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে খাবে না। তখনই কথাটা বেনে সদাগরের কানে উঠল। বেনে সদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল, মা, জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় তো তোমাকে করতেই হবে। একথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টলল কেন? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমায় ডাকছে। আজ বউ ভাত 1700 বেনে এসেছে নেমন্তন খেতে। তারা বলছে জয়াবতীর এক শ্বেত মাছির রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি, তুমি বলো 17টি হাড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেড়ি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো আনিয়ে দিতে বলল। জয়াবতীর শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে দিল। জিনিসগুলো রান্নাঘরে রেখে দেওয়ার পরেই জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করল। মা অঙ্গনে এসে উপস্থিত হলেন। 17টা উনুন একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল, আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল। তখন তার আনন্দের অন্ত নেই। এত শিগগির সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগল। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে খাবেন না। এ কথা বেনে সদাগরকে জানাবার পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছেন সে কথাগুলো বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন, তুমি তোমার শাশুড়িকে বলো 1700 বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে। তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলে দেখবে সব পাতেই জিনিসগুলো পড়েছে। জয়াবতীর কথা শুনে বেনেরা সব একসঙ্গে খেতে বসল, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো সব পাতেই পড়ল সঙ্গে সঙ্গে। বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল। জয়াবতী বিয়ের পর 5-6 বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হল।
বেনেই বউ খুব ঘটা করে সাত দিল, গরিব দুঃখীকে অনেক দান করা হলো। শেষে 10 মাস 10 দিনের পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে। পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিড়িতে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে এক হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। এইবার মা আবার পর্দার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছেন। মা তখনই সংকোচিত হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন, তারপর কাটা টুকরোগুলোকে একটা পদ্মপাতায় রেখে অমৃত কুণ্ডে জল ছিটিয়ে দিলেন। ছেলেটি অমনি বেঁচে উঠল। তারপর জয়াবতী স্নান সেরে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন আর তাকে বললেন যে জয়দেব ছেলেকে কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল, সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল, এই ব্যাপার কি জানানোর জন্য বাড়ির ভেতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। তারপর ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটের কাঠের নিচে পুঁতে এলো। এবারেও মা মঙ্গলচণ্ডী পদ্মার মুখে এই কথা জানতেই পারলেন। মা তখন জলদেবীকে ডেকে বললেন, মা আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে, জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও। জয়াবতী স্নান করে ওঠার পর জলদেবী মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন, মা জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিচে পুঁতে রেখেছিল, জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো। জয়াবতী ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করল। এবারেও জয়দেব লুকিয়েছিল, পরে বাড়ি ঢুকলেই দেখল জয়াবতী ছেলে কোলে নিয়ে বসে আছে। এভাবে 6 মাস কেটে গেল। এইবার ছেলের ভাতের সময় এলো। ছেলের ভাত উপলক্ষে 1700 বেনে এলো নেমন্তন্ন খেতে। নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সদাগরের বাড়িতে। বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব। ক্রমে এসে গেল ভাতের দিন। জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুয়ে নানান রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে। এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল, এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতর রেখে এলো। সেই দিনই আবার ছিল পোয়ানের আগুন দেবার কথা। সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল, কিন্তু আগুন ধরল না। তারা কত রকমের চেষ্টা করলো, কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না। এদিকে কৈলাসে আবার মার আসন টলল। মা পদ্মাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? পদ্মা বলল, আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলের ভাত। সে ছেলেকে শুয়ে রেখে গেছিল স্নান করতে, সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতর রেখে এসেছে। পর্দার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে মর্তে নেমে এলেন। কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরাবার চেষ্টা করছে। মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো তোমাদের এখানে এত ভিড় কিসে? কুমারেরা বলল, মা আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না, যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না, আমরা বুঝতেই পারছি না ব্যাপার কি। মা তখন তাদের সকলকে সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন। সঙ্গে সঙ্গে পোয়ানেও আগুন জ্বলে উঠল। মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে দিলেন। তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা, তা তুমি পারছো না। আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতর রেখে এসেছিল। এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখল ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে। এইবার জয়দেব বুঝল, 3 বার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না, তখন এই কথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না। এরপর আরেকদিন শেষ দেখার জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেকে কাটতে আরম্ভ করলো। এমন সময় জয়াবতী এসে বলল, এ কি করছো তুমি, এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর ওপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না। জয়াবতীকে নিয়ে
সে বেশ সুখে ঘর করতে লাগলো। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতি নাতিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল। জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়ে কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল। তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকে জয় মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। যে স্ত্রীলোক জয়মঙ্গলের ব্রতকথা পালন করে সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হার নিধি ফিরে পেয়ে থাকে। বন্ধুরা, আজকে এখানেই জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথা শেষ হলো।